আসলে মূলত সব কিছুই এখানে পাওয়া যায়। আমরা এখানে আসলে মাটির গন্ধ পাই, পাই ভালোবাসা। এইখানের মৌসুমি ফসলগুলি যারাই ফলাইছে মিনি বাংলাদেশ মনে হয় এখানে। বিক্রমপুরের মিঠু ভাই অনেকদিন ধরে এখানে আসেন, এইখানে আমরা যারা বাংলাদেশি আছি অনেকের সাথে আসি কথা বলবো। মিঠু ভাই একটু বলবেন যে আপনি এখানে কত সালে আসছেন? আমি 1996 এখানে আসছি, আমার ভাই স্পন্সর করে এখানে নিয়ে আসছে। আমাদের ফ্যামিলির সবাই অলমোস্ট এখানেই, ভাই বোন সবাই। আচ্ছা, কী কী আপনি তো দেখলাম এখানে অনেক ধরনের ফসল ফলাইছেন, আপনি কী কী ফলাইছেন একটু বলবেন? আমি আসলে এখানে বিশেষ করে মার জন্যই আমি গার্ডেন করি অ্যাকচুয়ালি, আমারও ভালো লাগে তো মার সবসময় ভালো লাগে গার্ডেন আসা। এখানে তো এখানে মা ওই বাংলাদেশ থেকে বীজ নিয়ে এসে এখানে বুনছি। এখানে ওই আছে লাল শাক, তারপরে রুইবা বলে আমাদের এখানে যেটা বিনস এখানে বলে, তারপরে মূলা শাক, তারপরে করলা, লাউ। দেশে কি বাগান উগান করতেন আপনি? হ্যাঁ, দেশেও করতাম, মার সাথেই করতাম। মাও মানে আমাদের দেশের বাড়িতে জায়গা ছিল, ওখানেই মরিচ, তারপরে টমেটো, লাউ, পুঁই শাক এগুলো করতো। তো আমি যখন ছোটো ছিলাম মা আমাকে ডাকতো যে আসো করো, তো মার সাথে করতে করতে অভ্যাস। তো এখানে ওই অভ্যাস থেকেই ভালো লাগা, ভালো লাগাচ্ছে এখানে এসে একই করা। কেমন অনুভূতি আপনারা এই যে বাংলাদেশের ফসল এখানে ফলাচ্ছেন, নিজেরা খাচ্ছেন অন্যকেও দিচ্ছেন, আপনার এই অনুভূতিটা কী? আসলে আমরা অনেক দিন যাবতই বাইরে, দেশ থেকে বাইরে থাকার যে ডিস্টেন্স ওইটা আসলে ফিল করতে পারবেন আপনি যখন গার্ডেন আসবেন। গার্ডেন আসার পর আপনি ফিল করবেন যে আসলে আমি বাংলাদেশে চলে আসছি, কারণ বাঙালি অন্য অনেক ভাই বোন আরও সবাই এখানে এরা গার্ডেন করে। আসলে পরে আলাদা একটা কী বলে এটাকে, শান্তি। আপনি যখন এই কাজ টাজ করে কোলাহলের ভিতরে গার্ডেনে চলে আসবেন, এই সবুজের মাঝে মনে হয় যেন নতুন করে একটা মানে কি শান্তি অনুভব করবেন। আর এখানে আছে আপনার বটবটি, তারপর শিম, কচু শাক, তারপরে আরও অন্য অন্য তরিতরকারি যা দেখতে পাইতেছি এখানে আমি আসে খুবই আনন্দিত, এবং আমার মনে হয় যে আমি এগুলো সবই আমি মন্ট্রিয়ালে ছিঁড়ে নিয়ে যাচ্ছি। লাউ নেব, তারপরে আপনার লাউর শাক, শাকটা খুবই স্বাদের হয়, তারপরে শিম নেব, যেটা ঝিঙ্গা যেটা বলে ঝিঙ্গাটা নেব, রেখা নেব, আরও দেখি যদি কাঁচামরিচ আছে সেটাও খুবই স্বাদের কাঁচামরিচ, যেটা আপনার সালাদের জন্য খুবই টেস্টি। আরো আছে অনেক কিছু কিন্তু স্বাদ নাই, দেশের স্বাদ নাই। এই যে এখানে আপনি বাগান থাকি আর আপনার কচু দল এটা কি ডুগিনি নাকি? জানা এটা ডুগি, ছোট ডুগি, এটা একবারে ফ্রেশ, ওই মাত্র লইয়া এলাম ওই দখুকা বাগানর, আলহামদুলিল্লাহ যাও হইছে। তো এইবার আপনারা আপনার দেশের বাড়ি কোন জায়গা করছে? দেশের বাড়ি সিলেট উসমানীয় থানা তাজপুর গ্রাম। তো এইখানে অকল তো ফলাইছেন আপনারা? জি, সব তো ফলাইছি, প্রত্যেক বছরও ফলাই, খুব ভালো লাগে। সামার আইলেও দুই মাসের ভিতরে আর যতটুকু হয় আর কি। তো এইবার বেশি ফলছে কিনা আপনার? এবার বেশি ফলছে আপনার দেশি কদু, লম্বা লাউ কদু লম্বাটা, আর ওই লগে ওই ডুগি ডুগি বেশি বলছেন। এই সকলে দিয়া না, একলা একলা খাইলাম বাবা, সবরেও দেরাম, ফ্যামিলি এরারে দেরাম, ভাই বোন তারারে দেরাম, বন্ধু বান্ধবরে দেরাম, অত তা খাইতে হবে। আমরা যেখানেই যাই না কেন আমাদের হাজার বছরের ইতিহাস, কৃষি খামার, গ্রামের মেটো পোতার রাখালিয়া সুর আমরা প্রবাসী না পেলেও এই বাগানে এসলে আমরা আমাদের সেই বাংলাদেশের সেই স্বাদ খুঁজে পাই। আমাদের প্রিয় বাংলাদেশিরা পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন হৃদয়ে আমাদের এই বাংলাদেশ, সামান্যতম কদু বা লাউ বা ডুগি যাই বলি না কেন এইটুকু আমরা ফসল ফলানোর পর বাক করে সবাই মিলেমিশে খাই। আমাদের এই বাংলাদেশ পৃথিবীতে আলোকিত হোক, বেঁচে থাকো বাংলাদেশ, জন্ম থেকে জন্মান্তর সুখে থাকো, এই প্রত্যাশায় আমি মোহাম্মদ আব্দুল সবুর, SMTV কানাডা।